বন্ধুরা, পৃথিবীতে 7-স্টার হোটেলের মতো অনেক বড় বড় হোটেল রয়েছে, তাছাড়া অন্যান্য হোটেলেও পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমন অবাক করার মতো কিছু হোটেল দেখাবো যেগুলো দেখে আপনারা অবাক না হয়ে থাকতে পারবেন না। এই হোটেলগুলোতে হয়তো 5-স্টারের মতো করার সুযোগ সুবিধা নেই, কিন্তু এখানে থেকে আপনারা যেটা উপভোগ করতে পারবেন তা হয়তো পৃথিবীর অন্য কোনো হোটেলে গিয়ে পারবেন না। আজকের এই ভিডিওতে আমরা এমন 10টি হোটেল দেখাতে চলেছি যেগুলো দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তো স্বাগতম আপনাকে তিস্তা ক্রিয়েটরের আরও একটি নতুন ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। নাম্বার 10, গোল্ডেন ক্রাউন ইল্যান্ড। গ্লাসের তৈরি এই হোটেলটি ফিনল্যান্ডের লিবিয়া শহর থেকে 10 কিলোমিটার দূরে একটি সুন্দর স্থানে অবস্থিত। এখানকার আবহাওয়া সবসময় -10°C থাকেই, কিন্তু হোটেলটি এমনভাবে তৈরি করা হয়েছে যে হোটেলের ভেতরে সবসময় 38.5°C তাপমাত্রা থাকেই। হোটেলটি প্রাকৃতিক উজ্জ্বলতার জন্য বিখ্যাত। হোটেলটিতে আলাদাভাবে কোনো ইলেকট্রিক লাইট ব্যবহার প্রয়োজন হয় না, আপনি হোটেলের ভেতর থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। হোটেলটির মধ্যে রয়েছে ডাবল বেড, বাথরুম, কিচেন এবং রুমের বাইরে প্রাইভেট হিটেড পুলের ব্যবস্থা। এই হোটেলটি এক রাতের ভাড়া 1,12,000 টাকা। নাম্বার 9, কোকোপ্যালেস কেল্প হোটেল। মেক্সিকোর ফার্মিটং শহর থেকে একটু দূরে অবস্থিত কোকোপ্যালেস কেল্প নামের এই হোটেলটি দূর থেকে দেখলে রুক্ষসুক্ষ একটি পাহাড় চোখে পড়ে। বন্ধুরা, ভাবতেই অবাক লাগে যে পাহাড়ের মধ্যে এত সুন্দর একটি হোটেল রয়েছে। পাহাড়টি কেটে কেটে খুব সুন্দরভাবে এই হোটেলটিকে তৈরি করা হয়েছে। বাইরের আবহাওয়া যেমনই থাকুক না কেন, হোটেলের মধ্যে সবসময় 20°C তাপমাত্রা বিরাজ করে। এই হোটেলের মধ্যে বেডরুম, কিচেন, বাথরুম এবং ডাইনিং রুমের ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এই হোটেলটির এক রাতের ভাড়া 26,000 টাকা। নাম্বার 8, ট্রি হাউস। বন্ধুরা, বিশ্বের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সুইডেন অনেক এগিয়ে রয়েছে। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ইচ্ছে তখনই বেড়ে যায় যখন এই সৌন্দর্যের মধ্যে কিছু সময় থাকার জন্য একটি হোটেল পাওয়া যায়। বন্ধুরা, ট্রি হাউসে রাত কাটানো শুধু শখই নয়, কিছু মানুষের স্বপ্ন বললেও ভুল হবে না। বনের মাঝখানে নির্জন জায়গায় ভিন্ন ভিন্ন নকশায় ট্রি হাউস তৈরি করা হয়েছে। এই ট্রি হাউসগুলো মাটি থেকে 10 মিটার উঁচুতে সেট করা হয়েছে, যেখানে আপনি জঙ্গলে বসবাসের জন্য অনন্য অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। আপনি চাইলে হোটেলের ভেতরে বসে থেকে খাবারের অর্ডার করতে পারবেন। এই হোটেলে রয়েছে একটি বেডরুম এবং বাথরুম। এই হোটেলটি এক রাতের ভাড়া 45,000 টাকা। নাম্বার 7, নো ম্যাচ ল্যান্ড ফোর্ট। ইংল্যান্ডের সমুদ্রতে অবস্থিত পোর্টমাউন্ট থেকে 2.5 কিলোমিটার দূরে এই হোটেলটি তৈরি করা হয়েছে, যা চারদিক থেকে পানিতে ঘেরা। ইংল্যান্ডের এই হোটেলটি নো ম্যাচ ল্যান্ড নামে পরিচিত। জলের মাঝখানে অবস্থিত এই বিল্ডিংটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পোর্টমাউন্ট বন্দর থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়েছিল, যা 2015 সালে এটিকে হোটেলে রূপান্তরিত করা হয়। এই হোটেলটি পর্যটকদের সাথে সাথে জাহাজের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হয়। হোটেলের মধ্যে বেডরুম, কিচেন, বাথরুম, সুইমিং পুল এবং হেলিকপ্টার ল্যান্ড করার জন্য জায়গা তৈরি করা হয়েছে, কারণ এখানে বেশিরভাগই VIP এবং ধনী মানুষেরা এসে থাকেন। হোটেলটি বাইরে থেকে দেখতে একদম সাধারণ লাগে, কিন্তু এর সৌন্দর্য আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি হোটেলের ভেতরে প্রবেশ করবেন। বেডরুমে জানালা দিয়ে আপনি দিয়ে দিকেই তাকান না কেন, শুধু পানি আর পানি দেখতে পারবেন। আপনার মনে হবে যেন আপনি একটি নৌকার উপর ভেসে আছেন। আর এই মনোমুগ্ধকর সৌন্দর্যের মজা যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে এক রাতের জন্য 75,000 টাকা খরচ করতে হবে। নাম্বার 6, ডগ ব্রেক পার্ক। আমেরিকাতে কটনউড নামে একটি স্থানে এই হোটেলটি তৈরি করা হয়েছে। এই হোটেলটিকে কুকুরের আকৃতিতে বানানো হয়েছে, আর এই হোটেলটির কারণে আমেরিকার এই জায়গাটি অনেক খ্যাতি অর্জন করেছে। হোটেলটির মধ্যে 2টি বেডরুম রয়েছে এবং রুম দুটোকে সাজানো হয়েছে ছোট বড় কুকুরের স্পিকার এবং পুতুল দিয়ে। কুকুরপ্রেমী মানুষেরা এখানে বেশি এসে থাকেন। এই হোটেলে এক রাতে থাকার জন্য খরচ করতে হয় 11,000 টাকা। নাম্বার 5, জাম্বু স্টে হোটেল। বন্ধুরা, প্লেনকে আকাশে উঠতে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আপনি কি জানেন একটি প্লেনকে হোটেলের রূপে ব্যবহার করা যায়? হ্যাঁ বন্ধুরা, এমন অবাক করার মতো একটি হোটেল তৈরি করা হয়েছে সুইডেনের একটি বিমানবন্দরে। কিন্তু মজার ব্যাপার হলো, বিমানটির অরিজিনাল ডিজাইনে কোনো রকম পরিবর্তন করা হয়নি,
হোটেলটির নাম দেওয়া হয়েছে জাম্বু স্টে হোটেল। এই হোটেলটি 33টি বেডরুম রয়েছে। শুধু তাই নয়, হোটেলটিতে ক্যান্টিনের ব্যবস্থাও রয়েছে। এই হোটেলটিতে একবারের জন্য খরচ করতে হয় মাত্র 6,000 টাকা। নাম্বার 4, আইস হোটেল 365। বাইরে থেকে হোটেলটি দেখতে সাধারণ হোটেলের মতো মনে হলেও অবাক করে দেয় হোটেলের ভিতরের পরিবেশ। হ্যাঁ বন্ধুরা, ওইটিনে তৈরি করা হয়েছে আইস হোটেল 365 নামে একটি অদ্ভুত হোটেল। হোটেলের ভেতরে সব কিছু বরফের তৈরি, বেড থেকে শুরু করে চেয়ার টেবিল এমনকি উপরে ওঠার জন্য সিঁড়ি পর্যন্ত বরফ দিয়ে তৈরি করা হয়েছে। হোটেলের ভেতরে প্রবেশ করার পর যে অনুভূতিটা আসে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর হোটেলটিতে থাকতে হলে আপনাকে এক রাতের জন্য খরচ করতে হবে 1,10,000 টাকা। নাম্বার 3, দাস পার্ক হোটেল। বন্ধুরা একবার ভেবে দেখুন তো, আপনারা কি কখনো নর্দমার পাইপের ভেতর থাকতে চাইবেন? আপনার উত্তর অবশ্যই না হবে, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে মানুষেরা ইচ্ছাকৃতভাবে এই নর্দমার পাইপের ভেতর থাকতে চায়। অস্ট্রেলিয়াতে নর্দমার পাইপের আকৃতিতে হোটেল তৈরি করা হয়েছে, যার ভেতরে একটি বেড, একটি দরজা, একটি জালানা এবং ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে। এই হোটেলটি অস্ট্রেলিয়ার রিংস শহরে অবস্থিত। বললে অবাক হবেন যে হোটেলটিতে থাকার জন্য নির্দিষ্ট কোনো ভাড়া দিতে হয় না। হোটেলের ওয়েবসাইটে এমনটা লেখা আছে যে পর্যটকরা খুশি হয়ে কিছু দিতে চাইলে তারা দিতে পারে। নাম্বার 2, স্কাইলাস অ্যাডভেঞ্চার সুইট। বন্ধুরা এখন যে হোটেলটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সাধারণত কোনো মানুষ এই হোটেলটিতে থাকার কথা চিন্তাও করবে না। তবে আপনি যদি অনেক সাহসী হয়ে থাকেন এটা অবশ্য আলাদা কথা। ভিরু সিক্রেট ভ্যালিতে অবস্থিত স্কাইলাস অ্যাডভেঞ্চার সুইট নামে এই হোটেলটি সারা বিশ্বজুড়ে বিখ্যাত। ট্রান্সপারেন্টের এই সুইটগুলোকে স্টিলের তারের সাহায্যে পাহাড়ের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে, আর এত উঁচুতে রাত কাটানো কোনো সাধারণ কথা নয়। হোটেলগুলোতে পৌঁছানোর জন্য মাটি থেকে 400 ফুট উঁচুতে উঠতে হয়। হোটেলটিতে পৌঁছানোর পর মনোমুগ্ধকর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। আর আপনি যদি এই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে এক রাতের জন্য খরচ করতে হবে 31,000 টাকা। নাম্বার 1, দি মান্টা রিসোর্ট। দ্বীপের উপরে তৈরি করা হয়েছে এই অবাক করা হোটেলটি। এই হোটেলটির নাম দেওয়া হয়েছে দ্য মান্টা রিসোর্ট। পানিতে তৈরি করা এটা সর্বপ্রথম হোটেল, যার মধ্যে 3টি ফ্লোর রয়েছে। হোটেলটি সবসময় পানির উপরে ভাসমান অবস্থায় থাকে। লঞ্চে করে যাওয়ার পর যে ফ্লোরে নামানো হয় সেই ফ্লোরে রয়েছে বাথরুম এবং ডাইনিং। উপরের ফ্লোরে থেকে দিনের সূর্য এবং রাতে জ্যোৎস্নার আলো উপভোগ করা যায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটি হলো হোটেলটির বেডরুম তৈরি করা হয়েছে পানির নিচে। বেডরুম থেকে জানালা দিয়ে তাকালে যে দৃশ্যটি আপনি দেখতে পাবেন সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই সুন্দর হোটেলটিতে থাকতে হলে আপনাকে এক রাতের জন্য খরচ করতে হবে 75,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর 10টি অদ্ভুত রকমের হোটেল। এই 10টি হোটেলের মধ্যে আপনার কোন হোটেলটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের তিস্তা ক্রিয়েটর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।